হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় প্যারামাউন্ট টেক্সটাইল এর উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করেছে, সেটি হলো প্যারামাউন্ট মসজিদ। এটাকে গাজীপুরের অন্যতম সুন্দর একটি মসজিদ বলা হয়। আজকে আমরা এই মসজিদটি পুরোটা ঘুরে দেখব। চলেন শুরু করা যাক। গাজীপুরের অন্যতম সুন্দর এই মসজিদটি একটি টেক্সটাইলের উদ্যোগে করা হয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইলের উদ্যোগে এটি 2017 সালে প্রথমে নির্মাণ কাজ শুরু করে 18 সালে সম্পূর্ণ হয়। প্যারামাউন্ট মসজিদের একমাত্র প্রবেশ গেট হলো এটি। এই গেট দিয়েই মূলত সকল মুসল্লি নামাজ আদায় করার জন্য ভিতরে প্রবেশ করে থাকেন। এই মসজিদটিকে গাজীপুরের সবথেকে সুন্দর মসজিদ হিসাবে গণ্য করা হয়। এই মসজিদের আশেপাশে রয়েছে অপরূপ সৌন্দর্য ফুলের বাগান ও কাঠবাদাম গাছ। মসজিদের বাহিরে থাকা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কারণ এইগুলো প্রতি সপ্তাহে ক্লিন করা হয়। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই মসজিদের একমাত্র অজুখানা। এই অজুখানাটিও দেখতে অনেক সুন্দর। এখানে একত্রিত 40 থেকে 50 জন অজু করতে পারবে। অজুখানাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার কারণে কোনো মুসল্লি নামাজে এসে অজু করার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না এই অজুখানাটিতে, কারণ 40 থেকে 50 জন একসাথে এখানে অজু করে নামাজ আদায় করতে পারে। এই মসজিদের একমাত্র মিনার হচ্ছে এটি। এটি প্রায় 5 থেকে 6 তলা উঁচু। মসজিদের বাহিরের ডিজাইনটা অনেক গর্জিয়াসভাবে করা হয়েছে। এছাড়াও মসজিদের ভিতরের ডিজাইনটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। চলেন ভিতরের ডিজাইনগুলো আমরা দেখে আসি। এটা হলো মসজিদের বারান্দা। এখানে অনেক মুসল্লি নামাজ আদায় করে থাকেন। এছাড়াও আমরা এখন মূল গেট দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছি। আমরা মসজিদের ভিতরের অপরূপ সৌন্দর্য কিছু ফুটেজ দেখার পর এখন আমরা বাহিরে চলে যাচ্ছি। এই মসজিদটি পরিদর্শন করে অনেক বেশি ভালো লাগলো। প্যারামাউন্ট টেক্সটাইলকে অসংখ্য ধন্যবাদ জনসাধারণের জন্য এত সুন্দর একটি মসজিদ উপহার দেওয়ার জন্য। এই মসজিদে প্রতি শুক্রবারে 500 থেকে 1000 মানুষ নামাজ আদায় করে থাকেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মসজিদে নামাজ আদায় করার জন্য ও এই মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর থেকে মানুষ এসে থাকেন। মসজিদ থেকে বের হয়ে এখানে অনেক সুন্দর একটি ফুলের বাগান দেখতে পারলাম। এখানে রয়েছে জবা ফুল, মোরগ ফুল ও গোলাপ ফুল। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।